মহেশখালীর মাতার বাড়ির বিভিন্ন সড়কর দীর্ঘদিনের বেহাল দশাত্মন মুক্তি পাই এলাহাবাসী। বর্ষা হালে তারাতে আর দুর্ভোগ ফরণ হইত। মাতার বাড়ি ইউনিয়নের দুই প্রান্ত জায়গার অর্থায়নে দুও কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো নির্মাণ হাম শুরু। এলাহার মানুষের দুর্ভোগ দূর করিবার লাই পানি নিষ্কাশনের লাই চলে ড্রেন নির্মাণের হাম। সম্প্রতি ওই এলাহা ড্রেন নির্মাণের হাম শুরু হইলে এলাহাবাসী স্বতঃস্ফূর্ত ভাবে তার শস্য বাড়িঘরের বাউন্ডারি ওয়াল ভাঙ্গি এনে ড্রেন নির্মাণের লাই সুযোগ করে দিয়ে, ফলে বহুদিন পর দৃশ্যমান উন্নয়ন হাম শুরু হইলে এলাহার লোকজনের মধ্যে দেখা দিয়ে স্বস্তি। তারা পানি জমা থাকি তো মানুষজন আড়িতে এই সমস্যা হইতো নালাই বেশি উপকার। গাইডওয়ালা আসিল যে মানুষ চলাফেরার সমস্যা আছে এবং গাইডওয়ালা আনার কারণে মানুষ যাতায়াত খুব ভালোভাবে করি। শুক্রবার ফজরত উক্ত ড্রেন নির্মাণ হাম পরিদর্শন লাগিল স্থানীয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদুল্লাহ। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাই করতেছেন এবং আমার মাননীয় এমপি আশিকুল্লাহ রফিকই করতেছেন। মূলত আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করতেছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।